তো বন্ধুরা ভিডিও শুরুতে আপনাদেরকে জানাতে চাই কিছু দুর্দান্ত ইভেন্ট সম্পর্কে। তো নেক্সটে আপনারা ইভেন্টগুলো খুব শীঘ্রই পেতে যাচ্ছেন আগামী 17 তারিখের মধ্যে। গেমের ভিতরে খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন কল ব্যাক অপশন, যেখানে আপনি আপনার বন্ধুদেরকে কল ব্যাক করে নিতে পারবেন নতুন স্ক্র্যাপ, এরপরে নিতে পারবেন বাংলাদেশ সার্ভারের নতুন প্যান্ট, এছাড়াও কাস্টম কার্ড সহ আরো অনেক কিছু। আর আপনারা নতুন ইভেন্ট দেখতে পারবেন যেটার নাম থাকবে সার্ভার লঞ্চ পার্টি, যেখানে আপনারা স্পিন করতে পারবেন, রোল করতে পারবেন। আপনারা কিনতে পারবেন নতুন একটি পাস, যে পাস করলে আপনারা পাবেন ডেইলি লগ ইন রিওয়ার্ড, প্লাস ওইখান থেকে নিতে পারবেন টাইগার টোকেন্স, যে টাইগার টোকেন্সের মাধ্যমে নতুন শপের থেকে নিতে পারবেন ফ্রিতে অনেক কিছু। এবং পাসের মেয়াদ থাকবে মাত্র 7 দিন। এবং আগামী 14 তারিখে নতুন একটা রেয়ার ব্যান্ডেল দিচ্ছে বাংলাদেশ সার্ভারের জন্য শুধুমাত্র। আর হ্যাঁ, লাস্ট একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কি বাংলাদেশ অফিসিয়াল যে গেরিনা চ্যানেল আছে, ওই চ্যানেলে 7:30 সময় নতুন একটা গান রিলিজ হবে। আপনারা গিয়ে দেখতে পারেন যে কেমন হয়েছে বাংলাদেশ সার্ভার নিয়ে নতুন নতুন বের হয়েছে রে ভাই। সো গাইস কেমন আছেন সবাই? দেখান সামনে একটা এনিমি, ওইটার আগে ফার্স্ট ফার্স্ট মারে নি, ফার্স্ট ওপি ভাবে মেরে দিচ্ছি গাইস, ঠিক আছে? তো এখন আমি আপনাদেরকে যে জিনিসটা শিখাবো এটা হচ্ছে স্নাইপার কিভাবে চালাইতে হয়। এটা আমি অনেকবার শিখাইছি কিন্তু এবার একটু ব্যতিক্রম। সেটা হচ্ছে কি, আমি স্নাইপারের একটা গুলি মারার সাথে সাথে গান কিভাবে এত ফাস্ট চেঞ্জ করি, এটা নিয়ে অনেকে কোশ্চেন করছেন, ঠিক আছে? তো ভাই এটা হচ্ছে এমন মানে এমন একটা সিস্টেম যে মনে করেন যে আপনার এক হাতে একটা ডিম আছে, এক হাত থেকে অন্য হাতে ডিম নিচ্ছেন। এই যে দেখেন, ডিম নিলাম, বুঝতে পারছেন? এই যে দেখেন, ডিম নিতে নিতে হেডশট লেগে গেছে। মনে করেন এমন একটা সিস্টেম, আমার একটা হাতের থেকে ডিম অন্য হাতে নিচ্ছি, একেবারে পানির মতো সিম্পলভাবে যাবে। এক হাত থেকে ডিম অন্য হাতে নিচ্ছি, মনে করেন এক সেকেন্ডের ভিতরে দুইবার ডিম নেওয়া হয়ে যাবে, ঠিক আছে? দুইবার ডিম নেওয়া হয়ে যাবে। এক হাত থেকে ডিম অন্য হাতে নিচ্ছি, অন্য হাতের থেকে ডিম অন্য হাতে নিচ্ছি, এভাবে করে দুই হাতের ভিতরে অলওয়েজ ডিমটা ঘুরপাক খাবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে সিম্পল ভাই, ঠিক আছে? অলওয়েজ ভাই প্র্যাকটিসের ভিতর থাকবেন, ডিম নিবেন এক হাত থেকে অন্য হাতে। মনে করেন স্নাইপার চালা, এই যে দেখেন স্নাইপার, মানে ভাই ডিম দিতে নিতে মাঝে একবার পড়ে গেছে আর কি, নিচে ডিমটা ফেটে গেছে আর আমি লবিতে চলে আসছি। ব্যাপার না, এভাবেই প্র্যাকটিস করতে থাকবেন, ডিম দিবেন অনেকবার, আপনি এর মাঝে ডিমটা ফেটে যাবে, মানে লবিতে চলে যাবেন। এটা থেকে কিছু মনে করবেন না, কাটিয়ে আগে ভাই ভাগি। সো গাইস এখন আমি আপনাদেরকে শেখাবো একসাথে তিনটা এনিমি আপনাদেরকে ঘিরে ফেললে তখন আপনারা কি করবেন। একসাথে তিনটা এনিমি ঘিরে ফেললে তখন আপনি ঠিক এভাবে মরে যাবেন, ঠিক আছে? কারণ আপনার বাঁচার কোনো চান্স নাই। সাথে সাথে ব্যাগ দিয়ে দেবেন যাতে আপনারা ইমোট না দেখাতে পারে। দেখেন সাথে সাথে ব্যাগ দেওয়ার সাথেও কিন্তু আমার একটা ইমোট দেখাই ফেলছিল। তো এইভাবে ব্যাগ দিয়ে দিবেন যাতে আপনারা ইমোট না দেখাতে পারে, বুঝতে পারছেন? কারণ আপনার ভাই বাটে ফেলায় খুবাইতে পারে, স্বাভাবিক। আসলে ব্যাগ দিয়ে আবার এগেন আর একটা মেসেজ স্টার্ট করে দিবেন, আর এগুলো কখনো মনে রাখবেন না, ভুলে যাবেন, হয়তো বলতে কষ্ট হয় ভাই। তো গাইস একজন আমার কাছে কোশ্চেন করছে যে ভাই ডাবল এম এইট টুবি কেন আপনার সব থেকে ফেভারিট গান, কারণটা কি? তো ভাই তারে আমি উত্তর দিতে চাই, ভাই আমার হাতে যদি ডাবল এম এইট টুবি থাকে না, আমি কোনো চ্যাটের বল ভয় পাই না, শুধু এ ছাড়া। সো গাইস আমরা নেমে গেছি পিকের উপরে, চাইছিলাম ঘরের উপরে নামতে কিন্তু পারি নাই, নামছি নিচে। তো এখানে কি গান পাইছি, ও ভাই যে গান পাইছি রে ভাই সাহ, এই গান আমার হচ্ছে সব থেকে ফেভারিট গান, কারণ এই গানের একটা গুলিতে, অনলি একটা গুলিতে পুরো এনিমির আমি মেরে ফেলতে পারি ভাই, অনলি একটা গুলিতে। কিন্তু মারবো পুরো 14টাই, লাগবে কিন্তু একটা, ওটা পরে বিষয় হয়েছে। দেখেন এনিমি একটা গুলিতে ভাই, একটা গুলিতে আমি শুধু লবিতে যেতে পারি, একটা গুলিতে, একটা গুলি লাগে শুধু আমার লবিতে যাইতে, মাত্র একটা।